ধাপে ধাপে চলছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং, শেষ হবে 2রা ডিসেম্বর। এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য, শিক্ষকের চাকরি পেয়েও অনেকে গ্রামে যেতে চাইছেন না। ইতিমধ্যে কাউন্সেলিং এর ডাক পেয়েছেন 4,500 জন প্রার্থী, কাউন্সেলিং এ যোগ দিয়েছেন 3,932 জন। এর মধ্যে চাকরি পেয়েও চাকরি করতে নারাজ 25 জন। প্রত্যন্ত গ্রামে স্কুলে গিয়ে পড়াতে হবে, তাই শিক্ষকতার চাকরি নেননি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার গ্রামে গিয়ে পড়াতে ঘোর অনীহা। গ্রামে যেতে চাইছেন না, এটা কিন্তু আজকের সমস্যা নয়। কলকাতার লোক যদি হন তাহলে তারা গ্রামে যেতে চাইবেন না। গ্রামে যেতে চাইছেন না বলে আমি চাকরি নেবো না তা তো হচ্ছে না, কিন্তু যারা গ্রামেই রয়েছে তাদের যদি গ্রামে দেওয়া হয় তাহলে তো সেক্ষেত্রে অনেকটা সরকার সুবিধে পেয়ে যেতে পারে। শুধু শহর কেন্দ্রিক এবং নগর কেন্দ্রিক হয়ে তো থাকা যাবে না, শুধু ব্যবস্থা নয়, আমার মনে হয় এদের সঙ্গে তো আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নেওয়া যেতে পারে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ বাসিন্দাই থাকেন গ্রামে, মোট জনসংখ্যার 68.13% থাকেন গ্রামীণ এলাকায়। অনেকেই মনে করেন পশ্চিমবঙ্গের সার্বিক শিক্ষার উন্নতি করতে হলে গ্রামে গ্রামে শিক্ষায় আরো জোর দিতে হবে, অথচ দেখা যাচ্ছে সেই গ্রামে গিয়ে শিক্ষকতা করতেই আপত্তি। এই প্রবণতা কেন? শিক্ষক যেখানেই সুযোগ পাবেন পড়াবেন, ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবেন। জামুরিয়ার তিলকা মাঝি প্রাইমারি স্কুলের শিক্ষক দীপনারায়ণ নায়ক, এই শিক্ষক রাস্তাতেও পড়ান, এর জন্য ইউনেস্কো তাকে স্বীকৃতি দিয়েছে। শহর গ্রাম অন্য কোনো কিছু না দেখে শুধুমাত্র তার যেটা মহান ব্রত তিনি পালন করতে চলছেন সেটাকে দেখা এবং শিক্ষকতার যেটা কাজ সেটাকে গ্রহণ করে প্রতিটি শিশুকে সমান অধিকার দিয়ে তাদেরকে শিক্ষার মূল স্রোতে নিয়ে এসে সমাজকে আরো আগে নিয়ে যাওয়া। দীপনারায়ণ রাস্তায় পড়িয়ে দীপ চালাচ্ছেন, আলো ফুটাচ্ছেন, আবার এ বাংলারই অনেকের গ্রামের স্কুলে গিয়ে পড়াতে ঘোর আপত্তি, তাই সরকারি চাকরি পেয়েও চাকরি নিচ্ছে। শিক্ষক নিয়োগের দাবি নিয়ে একাধিকবার আন্দোলনের সাক্ষী থেকেছে শহরের রাজপথ, আর এবার চাকরি পেয়েও চাকরি নিচ্ছেন না হবু শিক্ষকরা। কারণ অবশ্য গ্রামে যেতে হবে তাদের শিক্ষকতা করাতে। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় হতবাগ শিক্ষাবিদরাই। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।